আপনি একটা কথা বলছিলেন, ওই কথাটা যখন আমার মনে হয় তখন প্রতিবারই আমি আসলে নিজে ধরে রাখতে পারি। আমি চিন্তা করি আর আমি নিজেকে আর কি ধরে রাখতে পারি না। দেখাশোনা রাখছি আমি, কোন খাতে হারা যেত না একটু, আল্লাহ কই গেল আম্মা, দেখেন তো কই গেল হাঁস দেখতেছে ছোট আছে, কিন্তু আমার ছেলে হারাই নি ওই সময় কোনো কিছু আপদ বিপদ আসলো, সাপ আসলো ঘরের ভিতরে, ও তেল মালিশ করতেছি আমি, এই বাবু সাপ আসতো আমাদের বাসা এখানে, ও ওকে পালং করে নিয়ে এক লাখ দিলা ও নিয়ে গেলাম একদম, আর তেলও নিলাম পেন্টও বিল নিলাম, বুঝছো কিছু হয়নি, কিন্তু আজকাল কিছু হবে না আমার ছেলে আমরা সকল পর্যায় থেকেই আমাদের যোগাযোগ রাখা হয়, বিশেষ করে আমাদের নেতা দেশ নেয় তারেক রহমান, ওনার নির্দিষ্ট কিছু নির্দেশনা রয়েছে, আজকের এটাও ওনারই নির্দেশনা আমরা আসছি। ওনারা জানেন আগামীকাল 30 তারিখ বিশ্ব যারা গুম প্রতিরোধ দিবস যেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স ডে, সেটাকে উপলক্ষ করে আমরা আসছি। আর আসলে এখানে আপনি তো দেখলেন এখানে আমাদের আসলে আবেগই চলে আসে যখন আমরা দেখি যে বাংলাদেশে শুধুমাত্র রাজনীতি করার জন্য, দেশের জন্য, দেশকে দেশের মানুষের অধিকারের পক্ষে লড়ার জন্য যখন তরতাজা ছাত্র নেতাদেরকে এভাবে উঠিয়ে নিয়ে যায় এবং দেখেন 10 বছর ধরে তারা কোনো হদিসি দিচ্ছে, কোনো হদিসি দিচ্ছে না, ঠিক আছে যদি ইয়া হয় জেল হইতে পারে, কোর্টে নিবে, জেলে নিবে, ইয়া করবে, তাও তো একটা শান্তি থাকে, কোনো হদিসি তারা অস্বীকার করে, সম্পূর্ণ অস্বীকার করে। এই এটাই আমি বলতে চাই, আমাদের দলের কমিটমেন্ট যে এই প্রত্যেকটি ঘটনা আমরা অবশ্যই এটার সুরাহা করব এবং সকলে আপনারা জানেন যে এখানে গোপন বন্দিশালা রয়েছে, এটা আন্তর্জাতিক মিডিয়াতেও এই খবরগুলো এসেছে, সেখানে বহু মানুষকে নিয়ে গিয়ে অন্ধকার কূপের মধ্যে ফের নিক্ষেপ করে দেওয়া হয়েছে দীর্ঘকাল যাব, কোনো রকম যোগাযোগ নেই, কিছু নাই, আর অনেককে তো আপনি জানেনই। তো আমরা আশা করছি যে আমাদের যারা আজকে আমি যেখানে এসেছি এবং অন্যান্য যারা ছাত্র নেতারা আছে তারা ফেরত আসবে এবং যারা এই ঘটনাগুলোর সাথে জড়িত ছিল তাদের কঠোরতম শাস্তি দেওয়া হবে, বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করা হবে, যাতে আগামীতে যে কোনো দলই ক্ষমতায় আসুক এই ধরনের ঘটনা আসলে যাতে না ঘটে। এটা তো মধ্যযুগীয় বর্বরতা, কেউ হার মানিয়ে যায় আমার মতো ঘটনা, এটি আমি বলতে চাই। আমরা এই পরিবারগুলোর পাশে আমাদের নেতার নির্দেশে ছিলাম, আছি এবং সবসময় থাকবো। তারপরে তোমার খালু আসলেন ওই সময় ডেলি সকাল সকাল উঠার সভাতে বসেছিলেন, আমার ছেলে থাকতে পারবো না জেলখানাতে, ডেলি উনি খালি খোঁজা দিতাম আমার ছেলে বাইর করে না, আমার ছেলে থাকতে পারবো না, কিন্তু এক মাস হয়েছিল, তারপরে 1 লক্ষ কত টাকা দিয়ে আর আপনারা তো আসেন, আপনিও কি করবো, আপনার লোকের দোয়া করতেছি, এটা দোয়া করে আমার ছেলের একটু দেখবেন, এটা বলতেছি বিশেষ বাবা আমার মানে তাকে খুঁজে বের করার জন্য আমরা জান প্রাণ দিয়ে চেষ্টা,
চিকিৎসা দিচ্ছে না, জেলখানার মধ্যে বন্দী করে রাখা হয়েছে। বেশ, তো যাই হোক, এখন তো আল্লাহর কাছে দোয়া করেন। মূল কথা হচ্ছে যে এরা ফেরত আসুন, ব্যক্তিগত ভাবে